বিড়াল তো অ্যাড স্কিপ করতে পারে না বিড়াল সব সময় পুরো অ্যাড দেখে বিড়াল বাসায় একা সুদিং একটা মিউজিক চলতেছে হঠাৎ করে ফুড পান্ডাই পাবেন আপনি সব পছন্দের খাওয়া বিড়াল কিছু করতে পারবে না বিকজ হি ক্যান স্কিপ তুমি কি মিউজিক ফর ক্যাটস এই ইন্ডাস্ট্রিটার সাথে পরিচিত নো ওয়ে মিউজিক ফর ক্যাটস যে কাজটা করে সেটা হলো তুমি যদি এমনিতে কেউ যদি রিসার্চ করতে চায় মিউজিক ফর ক্যাটস ইজ আ ভেরি স্ট্রং ব্র্যান্ড এবং এই রিলেটেড অনেক ভেরি স্ট্রং কিওয়ার্ড আইডেন্টিফাই এবং এই এটার বিভিন্ন লং টার্ম ভ্যারিয়েশনের অনেক সার্চ ভলিউম আছে সো ধরো মিউজিক ফর ক্যাটস লেখে পঁচিশশো মানুষ সার্চ দেয় প্রত্যেক মাসে আবার কামিং মিউজিক ফর ক্যাটস লেখে আরও দুই হাজার মানুষ সার্চ দেয় আবার রিল্যাক্সিং মিউজিক মিউজিক ফর ক্যাটস লেখে আরও পাঁচ হাজার মানুষ সার্চ দেয় সো সেম ইন্ডাস্ট্রি বাট ডিফারেন্ট ভ্যারিয়েশনের অনেক সার্চ ভলিউম অনেক মানুষ ইন টোটাল ধরো এক দুই লাখ মানুষ প্রত্যেক মাসে বিড়ালের মিউজিক খুঁজে অনলাইনে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা ডেডিকেটেড বিড়ালের মিউজিক প্রডিউস করে নিয়ে এবং তাদের পুরা চ্যানেলটার কনসেপ্টটাই হইল তারা জাস্ট বিড়ালের মিউজিক বানায় যেমন ধরো এই চ্যানেলটা আমরা যদি দেখি রিল্যাক্স মাই ক্যাট রিল্যাক্সিং মিউজিক ফর ক্যাটস এটা দেখে বুঝতে পারতেছো যে এটা এগারো ঘন্টার একটা ভিডিও এগারো ঘন্টা দশ মিনিটের একটা ভিডিও এবং এই এগারো ঘন্টা দশ মিনিট ধরে মিউজিক বাঁচতেছে ইউটিউব চ্যানেলটায় এই জিনিস সাধারণত মানুষ করে এবং এরকম অনেক চ্যানেল হাজার হাজার চ্যানেল আছে এরকম সবারই মিলিয়ন মিলিয়ন হাজার হাজার লাখ লাখ ভিউ এরকম এই জিনিস সাধারণত মানুষ করে তার কারণ হল বিড়াল যখন মানুষ বাসায় একা রেখে যায় চায় যে ধরো বিড়াল রিল্যাক্স থাকুক সো অনেকে আছে টিভি ছেড়ে রেখে যায় আবার অনেকে আছে টিভি ছাড়ে না এরকম ইউটিউবে কোনো একটা মিউজিক টাইপ জিনিসপত্র ছেড়ে রেখে যায় টিভি সম্ভবত কুকুরের জন্য বেশি করে তো বিড়াল তো অ্যাড স্কিপ করতে পারে না বিড়াল সবসময় পুরো অ্যাড দেখে যেহেতু যেহেতু বিড়াল পুরো অ্যাড দেখে এই এগারো ঘন্টার ভিডিওতে বা ধরো এক ঘন্টার ভিডিওতে এক মানে যত বেশি সম্ভব অ্যাড দেওয়া যায় তত বেশি সম্ভব অ্যাড দেওয়া থাকে ধরো রেগুলার ইন্টারভেলে দশ সেকেন্ড দশ মিনিট পরপর বা পনেরো মিনিট পরপর ইউটিউবের যে সেট এবং এই ভিডিওগুলো দে মেক আ কিলিং তারা কোটি কোটি ডলার ইনকাম করে জাস্ট বিড়ালের জন্য মিউজিক বানায় আগে ম্যানুয়ালি বানাই তো আগে মানুষ দেখা যেত পিয়ানো টিয়ানো নিয়ে বসে বা লাইসেন্স করে মিউজিক এখন এআই আসার পর ওই যে শুনো হাবি জাবি যা যা আসছে আসার পরে এখন সবাই এআই দিয়ে ধুমায় এরকম মিউজিক বানাচ্ছে বিড়ালের জন্য কামিং মিউজিক এবং ইউটিউব চ্যানেল একে পর এক ব্লো আপ করতেছে হ্যাঁ ই ইমাজিন মানে বিরাল বাসায় একা সুদিং একটা মিউজিক চলছেন হঠাৎ করে ফুড পান্ডায় পাবেন আপনি আপনার সব পছন্দের কাজের বিড়াল কিছু করতে পারবে না বিকজ ইউ ক্যান স্কিপ দ্যাটস এ গ্রেট গ্রেট অথবা তোমাকে জিজ্ঞেস করলো কি যে ভাই আপনি করেন কি আমি বিড়ালের জন্য রিল্যাক্সিং মিউজিক আমি আমি মিউজিশিয়ান ও আচ্ছা আপনার অডিয়েন্স পিস কি এই তো পেস <laughs> hilarious. <laughs>